গতকাল শনিবার আবাস যোজনার টাকাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ ওঠে ধুলিয়ান পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের এক দম্পতিকে। অভিযোগের তির ওঠে শাসক দলের নেতা তথা ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আলমের বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আলম। ঘটনার সূত্রপাত দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল, অথচ সে মিথ্যা অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রশাসন যাচাই করে দেখবে কে দোষী, এমনটাই জানিয়েছে সে। অন্যদিকে এই ঘটনার কোনো প্রতিক্রিয়া দেননি ধুলিয়ান পৌরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলর জিয়াউর রহমান। এদিন এই ঘটনার পরের দিন অর্থাৎ রবিবার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস নেতৃত্বরা। এদিন বিকেল নাগাদ ধুলিয়ান পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের 6 সদস্যর প্রতিনিধি দল তার পরিবারের সাথে কথা বলেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ধুলিয়ান টাউন কংগ্রেসের সভাপতি বাবলু মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, যুব সভাপতি শাকির শেখ, সানাউল শেখ সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ওকে তুলে না নিয়ে যায় আর শাস্তি না হয় তো আমি এসপির কাছে যাব। দিন আরেকবার আমাকে মেরেছে আর কালকে ফের আমার স্বামীকে ভ্যানের তলে ধরে ঘুষড়ে ঘুষড়ে মেরেছে। আমি ধরতে গেলছি তো আমাকে মেরেছে আর আমন করে মেরে মেরেছে কি দেখেন, আমার হাত পা কে খাম করে দিয়েছে আর কাপড় ধনিকে সবকে ছিঁড়ে দিয়েছে। সব মেয়ে ছেলেকে মারবে কেন, ওই কত বড় পাওয়ার পেয়েছে। আর আমার কয়েছে কি তোর বাড়ি ঘর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেবো আর 24 ঘন্টার মধ্যে টাকা না দিস তো তোকে পিস পিস করবে তোর স্বামীকে। তাকে আমার মতন তুই টাকা ঢালতে পারবি? আমি তো ওর মতন আমি চোর, আমি টাকা ঢালতে পারবো? ওই নাকি ভোটের সময় তো চুরি করে করে টাকা জমা করে দিয়েছে। আমি কি ভোটে খাড়ি হয়েছি কম চুরি করে করে টাকা জমা করে? হ্যাঁ, যে যার কাছ থেকে মাল নিয়ে দিয়েছিল আমাকে ধার, সে আমার কাছে এলো। আমি ওকে বললাম কি তুই এখন চল যা, তুই টাকা লেবার তোর মন থাকে তুই ঝামেলা করিস না, তুই বস গা লক করে। আমি যখন টাকা পাবো তখন ঠিক তোকে আমি টাকা পৌঁছে দেবো। তার মধ্যে আমরা কিছু জানি না, কাল খালি আমি রোজা খুলেছি আর বসেছি আর এইখানে খালি সিমেন্ট বালাকে টাকা দিবার লেগা ওই খালি বসেছে, বসে আছে টাকাটা খালি পাকিটা ভরেছে আর ছেঁচড়ে নিয়ে যে ওই ঘ্যানের কলে নিয়ে যে মেরেছে পাকিট মাকিট ছিঁড়া। আমি 10,000 টাকা হারালছে ও নিয়েছে কি লাইনি হারালছে, তার আমি 10,000 টাকা আমি কিন্তু লিব, আমি করি না বিনি দুই।